আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি তালের ক্ষীরের রেসিপি, সেই সাথে বানিয়ে দেখাচ্ছি তালের লুচি। দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আমরা সবাই অবগত আছি। আসলে এমন অবস্থায় খাবারের ভিডিও মেক করতে মোটেও ইচ্ছে করছিল না, কিন্তু কি করার, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তাদের ভিডিও দেওয়ার ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করতে হয়, তা না হলে চ্যানেলের ওপর একটা ব্যাড ইফেক্ট আসে, বিশেষ করে আমাদের মতো যারা একদম ছোটোখাটো ইউটিউবার। এই মুহূর্তে আমাদের সবারই উচিত যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের জন্য সাহায্য করা, আর সেই সাথে তাদের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করা। প্রথমেই আমি তালের রসটা বের করে নিচ্ছি এরকম একটা কাটারের সাহায্যে। তালের রস বের করে এবার ছেঁকে নিব রসটাকে। তালের ক্ষীর বানানোর আগে লুচির জন্য ময়দার ডোটা বানিয়ে রেখে দিচ্ছি। ময়দা নিলাম 2 কাপ, হাফ চা চামচ বা পরিমাণ মতো লবণ অ্যাড করে সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিব। এই পর্যায়ে প্রয়োজন মতো তালের রস দিয়ে ডোটা মথে নিব। লুচির ডোটা বানানোর জন্য আমি এখানে কিন্তু পানি ব্যবহার করিনি, তালের রস দিয়ে ডোটাকে মথে নিয়েছি। মথে নেওয়ার সুবিধার্থে সামান্য তেল মেখে নিলাম হাতে। এবার খুব ভালোভাবে ডোটাকে ময়ন করে নিতে হবে। লুচির এই ডোটা যত সফট হবে লুচিটাও কিন্তু ঠিক ততটাই সফট হবে। এখন এর ওপরে তেল মেখে ঢেকে দিচ্ছি আর চলে যাচ্ছি তালের ক্ষীর বানাতে। চুলায় একটা প্যান দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ তালের রস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ চিনি। প্রথমে চিনিটা কম দিয়েছি, পরে প্রয়োজন হলে আরও চিনি অ্যাড করব, তবে কড়া মিষ্টি কিন্তু একদম ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। এই পর্যায়ে চুলাটা মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি, মিষ্টিটা কম হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে থাকা পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করছি 1 কাপ ঘন দুধ। 2টা কিন্তু বেশ ঘন, অনেকটাই খিসার মতো। নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ রাখা যাবে না, তাহলে এটা হাড়ির তলায় লেগে যাবে। তো এভাবে এই তালের ক্ষীরটা আরও ঘন না হওয়া পর্যন্ত জাল করে নিব। এই ক্ষীরের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন দুধটা ঘন করে দেওয়ার জন্য। দুধ যত ঘন হবে তালের ক্ষীরটা খেতে ঠিক ততই মজা হবে। তো তালের ক্ষীরটা রেডি হয়ে গেছে, এটা চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এবার চলে যাচ্ছি লুচি বানাতে। লুচি বানানোর জন্য প্রথমে ছোট ছোট লেচি কেটে নিলাম। লুচি বানানোর সময় তেল মেখে নিতে হবে, এক্সট্রা ময়দা ব্যবহার করার প্রয়োজন নেই। মোটামুটি পাতলা করে ছোট একটা রুটি বানিয়ে নিলাম। চুলায় তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে লুচিটা দিয়ে দিলাম। তেলটা যদি পারফেক্ট গরম থাকে সেক্ষেত্রে লুচি দেওয়ার সাথে সাথেই এটা ফুলে উঠবে, আর লুচিটা খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে।
লুচি যত সফট হবে লুচিটা খেতে তত বেশি ভালো লাগবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।